আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ঈদের জন্য একটা কাবাব রেসিপি। যারা গরুর মাংস অ্যাভয়েড করতে চান তারা এই চিকেন কাবাবটি ট্রাই করতে পারেন। চলুন বানিয়ে ফেলি চিকেন কাবাব। চিকেন টিক্কা কাবাব করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 1 কেজি, এমন পিস করেছি। হাড় চর্বি ছাড়ানো দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখা বুটের ডাল আমি মিক্স করে দিচ্ছি। আমি 1.5 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 2টা দারচিনি আর 4-5টা লং। মোট কথা, মাংস রান্না করার জন্য আপনার যা যা উপকরণ লাগবে সবই দিতে হবে। দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, ধনিয়া গুঁড়া দিব 1 চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চামচ, ঢাকনা দিয়ে দিব। একটু পরপর নেড়ে আমি মাংসটা রান্না করব। মাখিয়ে নিলাম, চুলায় উঠিয়ে দিব। কিন্তু এক্ষেত্রে পানি দিতে হবে। পানি দেওয়ার সময় আপনাদের মাথায় রাখতে হবে যেন পানিটা বেশি না হয়। শুধু মাংসটা হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি অতটুকু পানি দেব। আমি এখন 1 কাপ পানি দিয়েছি। মাংসটা কষার জন্য আমার যতটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিব। মাংসের ঝোলটা অনেকটুকু শুকিয়ে এসেছে, আমি আরো শুকিয়ে ফেলব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটা শুকিয়ে নিব যেন একদম ঝোল না থাকে। ঝোল থাকতে কিন্তু মাংসটা কাবাবের জন্য হবে না, তাই আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, সময় নিয়ে শুকাবো। প্রায় শুকিয়ে গেছে, মাংসটা শুকিয়ে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা করে নিব। ঠান্ডা করে রাখা মাংসগুলো আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমার ব্লেন্ডারের জগটা ছোট, তাই আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। সাথে দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা আর কিছু পুদিনা পাতা। ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল পাটায় বাটতে পারেন, কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না। আমি অল্প অল্প করে সব ব্লেন্ড করে নিব। চিকেনগুলো ব্লেন্ড করে নিলাম। আমি এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নিব। আমি কিন্তু লং, এলাচি, তেজপাতা যা ছিল সব একসাথে ব্লেন্ড করেছি। আমি এগুলো ফেলে দিনে, আপনারাও ফেলে দিবেন না। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা বাসায় বানানো গরম মশলা। 1 চামচ জিরা গুঁড়া দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিব 1 চামচ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ, আমি লেমন জাস্ট দিয়ে দিচ্ছি
লেমন জাস্ট বলতে লেবুর যে খোসার গ্রিন অংশটাই দিব, সাদা অংশটা দিইনি, দেখাচ্ছি। সাদা অংশটা গেলে একটু তিতা ভাব থাকে, এই জন্য আমি শুধু গ্রিন কালারটাই দিলাম, স্মেলটা ভালো আসে। একটা লেবু টিপে দিচ্ছি, লেবু, ধনিয়া পাতা আর পুদিনা পাতা কতটুকু দিবেন এটা আপনাদের ব্যাপার, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটা লেবু পুরাই দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি 7 মতো। আমি কিন্তু মাংসে আগে লবণ অ্যাড করেছিলাম, তাই খেয়াল রেখে লবণটা দিতে হবে। একটা ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখন সব উপকরণগুলো হাতে ভালো করে মাখিয়ে নিব। সামনে ঈদ আসছে, আপনারা চাইলে ঈদের জন্য এটা বানিয়ে রাখতে পারেন, আমি ঈদের জন্যই বানিয়ে রাখছি। ঈদে পোলাও কোরমা অথবা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারবো, অথবা বিকেলের নাস্তার জন্য ইউজ করা যাবে। আমি ভালো করে মাখিয়ে নিলাম, আমি হাতে একটু তেল মেখে নিলাম। এখন আমি এখান থেকে অল্প অল্প নিয়ে হাতে গোল করব, গোল করে একটা কাবাবে শেপ দিব। আপনারা চাইলে লম্বা করতে পারেন বা স্কোয়ার, যে কোনো শেপে দিতে পারেন। আমি এভাবে রাউন্ড শেপ দিচ্ছি। সাইডে যেন ভাঙা না থাকে, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম, করে ফেললাম একটা। আমি এভাবে সবগুলা বানাবো। বানিয়ে ফেললাম চিকেন কাবাব। আমার এখানে প্রায় 50টার মতো চিকেন কাবাব হয়েছে। আমি সাইজ বেশি বড় করিনি, আপনারা চাইলে আরও বড় করতে পারবেন। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবেও রাখতে পারেন, হালকা ভেজেও রাখতে পারেন। আমি হালকা ভেজে রাখবো আর কিছু এখন ভাজবো। চলুন দেখে নিই ভাজার পর্বটা। আমি এখানে 2টা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমে আমি কাবাবগুলো একটু বুড়িয়ে নিব যেন ফেটে না যায়। তারপর আমি তেলে ছাড়ব। একটা প্যানে আমি তেল গরম করে নিলাম। আমি একটা একটা চিকেন কাবাব দিয়ে দিব। আমি এগুলো ফ্রোজেন করব, এই জন্য বেশি ভাজলাম না, জাস্ট এতটুকু ভেজে আমি উঠিয়ে নিব। একটা কিচেন টিস্যু বিছিয়ে নিলাম যেন তেলগুলো ঝরে যায়। আমি ঠান্ডা করে এগুলা ফ্রোজেন করব। এভাবে আমি সবকটি ভেজে নেব, কিছু ফ্রোজেন করব আর আমি কটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এভাবে আপনারা মাসের পর মাস ফ্রিজে রাখতে পারেন, কোনো গেস্ট আসলে 10 মিনিট আগে বের করে রাখবেন, 10 মিনিট পরে একটু নর্মাল হলে ভেজে দিবেন, তখন আর ডিমে চুবাতে হবে না, জাস্ট তেলে ভাজলেই হবে। আপনারা চাইলে ঈদের দিন পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, অথবা সস দিয়েও খাওয়া যাবে। আমার বাসায় সবাই অনেক পছন্দ করে এই আইটেমটি। আমি সবগুলো একইভাবে ভেজে নিব। এগুলো আমি ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে ফ্রোজেন করব। বানিয়ে ফেললাম চিকেন টিক্কা কাবাব। আমি কিছু ডিপ ফ্রাই করে নিয়েছি এখানে, যাদের বিফ নিয়ে সমস্যা তারা এই কাবাবটি ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপডেট থাকুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।